কেমন আছো? আমি ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? দর্শক আশা করি খুব ভালো আছে, সেই উত্তর দর্শকদের কাছে রইল, কমেন্টে দেবেন আপনারা উত্তর। আঁকি কিন্তু পড়বে সব কমেন্ট, একদম আমি সব কমেন্ট পড়ি তো, সব সময় পড়ি, এটাও পড়ব। কি চলছে তোমাদের ধারাবাহিকের গল্পে? ধারাবাহিকের গল্পে চলছে যেটা, সেটা হচ্ছে আমরা তো এই বাড়িতে ফিরে এসেছি, মৌ আমাদের ফিরিয়ে নিয়ে এসছে। এবার কথা হচ্ছে অনুপম আমাদের সাথে থাকে না, আমি, আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার ননদ পাখি, আমরা চারজনে একসাথে থাকতাম, আমাদের চারজনকেও ফিরিয়ে নিয়ে এসছে মৌ। কিন্তু অনুপম জেলে যাওয়ার পর থেকে, তারপর থেকে আমরা আর ওর কোনো খোঁজ পাইনি, জানি না ও জেল থেকে ফেরার হয়ে গেছিলো। তো এবার এখানে একটা টুইস্ট আছে যে আমরা যখন বাড়িতে আসি, তারপরে আমরা দেখতে পাই যে অনুপম এসছে। এবার পুরোটা কি বলবো ওভাবে? না না না, পুরো একটা বলতে পারো, আমরা তো সিনের পরেই দেখাবো। ওই অনুপম এসছে, এবার অনুপমে যেটা হয়েছে, অনুপম অন্য একটা পরিচয় নিজেকে দেখাচ্ছে যে আমি অনুপম নই, আমি অন্য কেউ। তো সেটা আমি এখনও পর্যন্ত জানি না, আমি জানি না আমি জানলে কীরমভাবে আমি রিয়্যাক্ট করবো। মৌরা ওরাও আমাকে কেউ কিছু বলেনি, যেহেতু এতদিন অনুপমের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না, আমার কেন কারোরই কোনো যোগাযোগ ছিল না, তো সেটা শুনলে কীভাবে রিয়্যাক্ট করবো সেই হিসাবে আমাকে বলেনি। এইটুকুই থাক, আর বেশি বলব না। তোমার চরিত্রটা নিয়ে বলো একটু, তোমার চরিত্রটা বেশ কিছুদিন আগে আমরা একটা অন্যরকম চরিত্র দেখতে পাচ্ছিলাম, যার পরবর্তীতে আমরা টুইস্টটা দেখতে পাচ্ছি বা পাবো। হ্যাঁ, আমার চরিত্র যেটা মেঘনা সেটা তো আছেই। এবার যেটা হয়েছিল, আমরা যখন এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, আলাদা থাকছিলাম, তখন ওই যে বললাম অনুপম আমাদের সঙ্গে থাকতো না। এবার আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, পাখি, আমি, এবার চারজনের মধ্যে কাউকে তো কোনো কাজ করতে হবে সংসারটা চালানোর জন্য। তো পাখি টিউশন করতো, শ্বশুরমশাই যা কিছু টুকটাক কাজ পেতো সেগুলো করতো, আমি মেনলি দায়িত্বটা নিয়ে আর কি সংসার চালানোর জন্য গানের টিউশন করাতাম। প্লাস আমার বাড়ির লোকরা জানতো না যে আমি রাত্রেবেলা বারে গান গাইতাম, কারণ শুধু গানের টিউশন করে যেটা মানে যতটুকু টাকাটা পেতাম সেটাতে সংসার চালানোটা মুশকিল হতো একটু, তো সেই জন্য বারে গান গাওয়াটা। তো সেখান থেকে মৌ দেখে, মৌ আমাদের আবার এই বাড়িতে নিয়ে আসে। তো তোমার চরিত্রটা যেভাবে কষ্ট দেখেছে বা দেখছে, তো সেইটা কি আঁখি কখনো ফিল করেছে? আঁখি ফিল করেছে? হ্যাঁ, আঁখি একদমই যদি ফিল না করতো তাহলে ফ্লোরে গিয়ে করাটা মুশকিল হয়ে যেত, কারণ হ্যাঁ সত্যি মানে এই ক্যারেক্টারটা এমনিতে খুব ভালো, যে যে শ্বশুর শাশুড়ি তাকে এত অত্যাচার করতো যে মেয়েটার উপরে, সেই মেয়েটা তাদেরকে ছেড়ে না গিয়ে তাদের সঙ্গেই থেকেছে, তাদেরকে দেখাশোনা করেছে, শরীর খারাপ সব কিছুর মধ্যে তাদের পাশে থেকেছে। তো কষ্ট হয়েছে, কিন্তু ভালো মেয়ে তো কী করবে আর। কতটা এনজয় করছো কাজটা করতে? কাজটা করতে বেশ ভালো লাগে গো, এনজয় তো করি, প্রতি মুহূর্তে করি, আর এনজয় না করলে তো কাজটা সেভাবে করা যায় না সবার ক্ষেত্রে। সো মজা হয়, আর আমরা তো ফ্লোরের মধ্যে যা মজা টজা করি, এর চুল টানছে, এর মানে যা হয়ে থাকে আর কি সব ফ্লোরেই, এই করেই চলছে। না, আগের দিন যখন এসেছিলাম তখনও তোমার বিধ্বস্ত অবস্থা একটা ছিল, আজকেও সেই একই অবস্থাই আমরা দেখতে পাচ্ছি, আগের দিন ভেজা ছিল আজকে শুকনো, এটাই তফাৎ। আর বলো না, আমার এই বিধ্বস্ত অবস্থাটা মনে হয় আর চেঞ্জ হবে না। আজকে সকালবেলা ফার্স্ট সিনই আমার ছিল, সেটা হচ্ছে আউটডোর, আউটডোরে গিয়ে ওই রাস্তার মধ্যে লোটাপুটি খাওয়াতে পুরো চুল টুলের অবস্থাই, তারপরে কন্টিনিউটি সিন ছিল বলে আর চুল ঠিক করা হয়নি, তো এই বিধ্বস্ত অবস্থাতেই আমি রয়ে গেছি। দর্শকদের কী বলবে? দর্শকদের এটাই বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদেরকে যেভাবে ভালোবেসে যাচ্ছেন সেভাবে ভালোবেসে যান। নমস্কার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলি রিপোর্টার।